আর এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখবো। ফের শহর কলকাতায় খুনের ঘটনা, লেদার কমপ্লেক্স থানাতে সেখানেই খুনের ঘটনা ঘটেছে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় এবং সেই ঘটনাতেই মৃত্যু হয় তার। লেদার কমপ্লেক্স থানাতে সেখানেই এই খুনের ঘটনা। শহর কলকাতায় ফের খুনের ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য। লেদার কমপ্লেক্স থানায় সেখানেই এই খুনের ঘটনা ঘটেছে এবং কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় এই খুনের ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায়। যেমনটা জানা যাচ্ছে, পেটে ধারালো অস্ত্রের আঘাত দেওয়া হয়েছে এবং তার ফলে মৃত্যু হয়েছে তার। বিস্তারিত জানবো জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জাহাঙ্গীর, ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে? তখন বাজারে চাকরি গিয়েছিল ভোলা শেখ, সেই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে এমনটাই দাবি করছে পরিবারের লোকজন বা পুলিশ সূত্রে যারা জানাচ্ছে। ঠিক বাজারের কাছেই সেখানে কিন্তু এখনো পর্যন্ত ব্যারিকেড করে ঘিরে রাখা আছে। তবে পরিবার যেটা পরিবার সূত্রে যেটা আমরা জানতে পারছি, দীর্ঘদিন ধরে এখানেই মামা শ্বশুরের বাড়িতে ভাড়া থাকতেন, মামা শ্বশুরের বাড়িতে থাকতেন। আর স্ত্রীর সাথে যখন স্ত্রী বা সন্তানের সাথে ঝামেলা হতো, আর এই যে ভোলা শেখ মামা শ্বশুর, তিনি কিন্তু ঝামেলা করতে বারণ করতেন বা মীমাংসা করতেন বা বাধা দিতেন, যার কারণেই এই খুনটা করা হয়েছে বলে পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে। তবে খবর পাওয়ার পর কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসেন এবং যে দেহটি পড়ে থাকে সেই দেহটিকে নিয়ে চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। তারপর ডাক্তাররা সেখানে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনার ঠিক কি কারণ, মূল কারণটা কি এখনো কিন্তু নির্দিষ্ট না জানা যায়নি। তবে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তারা তদন্ত করার পরেই মূল রহস্যটা খুঁজে বার করবে বলে অনুমান করা যাচ্ছে। জাহাঙ্গীর, এই ঘটনায় যে মূল অভিযুক্ত তাকে কি গ্রেফতার করতে পেরেছে পুলিশ? না, তাকে গ্রেফতার করতে পারেনি। তবে তদন্ত চালাচ্ছে। পরিবারের যে অভিযোগ, যে ভাগ্নি জামাই জাকির হোসেন, জাকির শেখ, সেই জাকির শেখ কিন্তু সেই বেশ কয়েকবার এখানে আসে এবং ঝামেলা হয় তারপর চলে যায়। তবে দীর্ঘদিন ধরে ফলো করতেন তাকে, কখন সুযোগ পাবে। তারপরে এই ভোরবেলা যখন সুযোগটা পেয়েছে সেই সুযোগেই এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন। তবে তারপর থেকে এলাকা থেকে যায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ তাকে খোঁজার চলরাশি চালাচ্ছে। জাহাঙ্গীর, এই যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা বা ঠিক কখন ঘটলো আজ এবং স্থানীয় মানুষজন তারা কি সেই সময় ছিলেন, কি বলছেন তারা? ঠিক ভোর 4টে থেকে 4:30 বা 3টে এমনটাই আমরা কি স্থানীয় যে সমস্ত বাসিন্দা বা বাজারে যারা সমস্ত বাসিন্দা আছে তাদের থেকে শুনলাম যে ভোর 4টে নাগাদ তারা ভোলা শেখ বাজারে এসেছিলেন, চা খেতে। আর সেই সময় এই ঘটনা ঘটেছে। তবে পড়ে থাকতে দেখেন, রাস্তার উপরে পড়ে থাকতে দেখেন, তারপরে স্থানীয় চেল্লামেল্লা করে বাড়ির লোকজন এসে তাই তারপরে পুলিশে খবর দেয়। তাই নির্দিষ্টভাবে কেউ দেখতে পায়নি, তবে অনুমান যে তাদের ভাগ্নি জামাই এই কাজটা করে। জাহাঙ্গীর, এই মুহূর্তে কি পরিস্থিতি এলাকা কতটা থমথমে রয়েছে? একেবারে তাদের পরিবারের সাথে আমরা দেখা করলাম, পরিবারের লোক একেবারে কান্নায় ভেঙে পড়েছে। তাদের বাড়িতে ইতিমধ্যে পুলিশ পুলিশের আধিকারিক তাদের বাড়িতে যাচ্ছেন এবং যে জায়গাটাই তারদা বাজারে যে জায়গাটাই সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ব্যারিকেড করে আছে এবং প্রচুর মানুষজন এক এলাকায় এলাকা থমথমে, বাজার ঘাট বন্ধ বললেও চলে, এখনো যথেষ্ট এলাকার লোক একটা আতঙ্কের মধ্যে। বেশ, আপাতত ধন্যবাদ জাহাঙ্গীর। তোমায় জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।